बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सकल के स्वागत जानिए शुरू करछि। आजकेर विषय हलो आबहावा, आगामी दस दिन आबहावा केमन थाकबे तार रिपोर्टटा आमी जानाच्छि। आगामी दस दिन आबहावा केमन सेटाई आमरा राडार थेके देखब। आज सोमवार 29 मार्च, 26 डिग्री सेलसियस रातेर तापमात्रा थाकबे। प्रधानत परिष्कार धोआच्छन्न, सर्वनिम्न 26 डिग्री सेलसियस, हावार बेग 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, বাতাসের আর্দ্রতা 75% থাকবে, চন্দ্রোদয় 18:56। आगामी मंगलवार हलो 30 मार्च, 30 मार्च देखा जाबे आंशिक मेघला थाकबे, आकाश आंशिक मेघला थाकबे। 31 मार्च थाकबे रौद्रोज्जवल, 1 এপ্রিল থাকবে রৌদ্রোজ্জ্বল, শুক্রবার 2 এপ্রিল রৌদ্রোজ্জ্বল, শনিবার রৌদ্রোজ্জ্বল, এবং আগামী 4 এপ্রিল অপরাহ্নে ঝমঝমে বৃষ্টি হবে এবং বাতাসের গতিবেগ থাকবে 12 কিলোমিটার। 5 এপ্রিল রৌদ্রোজ্জ্বল, 6 এপ্রিল আংশিক রৌদ্রোজ্জ্বল থাকবে, 7 এপ্রিল অধিকাংশ রৌদ্রোজ্জ্বল, 8 এপ্রিল আংশিক রৌদ্রোজ্জ্বল, 9 এপ্রিল অধিকাংশ রৌদ্রোজ্জ্বল, 10 এপ্রিল রৌদ্রোজ্জ্বল, 11 এপ্রিল রৌদ্রোজ্জ্বল, 12 এপ্রিল আংশিক রৌদ্রোজ্জ্বল। এই দেখলাম আমরা 10 দিনের আবহাওয়ার পরিস্থিতি। এখন আমরা রাডার থেকে দেখি আমরা রাডারে আমরা দেখব মেঘে দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, আমাদের যে অংশ মেঘলা দেখা যাচ্ছে সে অংশ আমরা রাডার বলছে যে এই অংশগুলো মেঘ আচ্ছাদিত থাকবে। আমাদের বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা দেখা যায় যে এই বার্মার দিকে বেশিটা, এই সাইডটা পুরোটা দেখা যাচ্ছে যে এই সাইডে দেখা যাচ্ছে মেঘ। আপনারা দেখেন এটা হলো বাংলাদেশ, বাংলাদেশের ঢাকা দেখতে থাকুন। তাহলে বাংলাদেশের এটা বাংলাদেশ, এই সাইডটা পুরোটা মেঘে আচ্ছাদিত থাকবে। এখন আমরা তাপমাত্রা, আচ্ছা রাডারে আমরা তাকালাম, বাংলাদেশের রাডারে আমরা দেখতে পাচ্ছি অবস্থা। আমরা তাপমাত্রা সমূহ দেখি, আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি 19.48। এখন এই যে বাংলাদেশ এটা হলো বাংলাদেশ তাপমাত্রা সমূহ। রাডারে আমরা ক্লিক করলে এই দেখা যাচ্ছে আমাদের রাডারে অবস্থান ঢাকা থেকে, এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটাই আর কি। আমরা পরবর্তী আবহাওয়ার পেজ জানতে আমাদের এই পেজে লাইক শেয়ার দিন, এবং আমাদের এত সময় আপনারা সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে, এবং আজকে শবে বরাতের রাত, সকলের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।